সাধুদের কোনো কথার মধ্যে কেউ ভুল করতে পারবে না। কেন জানো? কেন জানো? কেন? গীতা, কারণ গীতায় কোনো ভুল লেখা নাই। আর ইসকন যিনি প্রতিষ্ঠা করছেন তিনি কোনো সময় শাস্ত্রের বাইরে কোনো কথা বলেন না। আর আমাদের যারা মহাত্মারা, আমাদের যারা মহারাজ বা ইসকনের ভক্তরা আছে তারা প্রভুপাদের শিক্ষার বাইরে যায় না, এই জন্য ইসকনের কোনো ভুল নেই, কেউ ভুল ধরতেও পারবে না। আর যারা ধরবে এরা তো ওই যে শিশুপালের মতো, কৃষ্ণরও ভুল ধরে, এই ধরনের লোকের সাথে কোনো কথা নেই।